কৃষ্ণ সমবেত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, সর্বাগ্রে উপস্থিত আমার সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, তৎপর আমার কৃষ্ণদাস, আমার নিতাই দাস, আমার শ্রীচৈতন্যের দাসানুদাস, সুবেধা মহাশক্তি স্বরূপিণী, আমার মাতৃ সকল, সমবয়সী বন্ধুবর্গ, শ্রীকের ছোট ছোট ভাই ভগিনী, অন্যান্য যারা যারা আজকের এই মহতী হরিবাসরে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী জ্ঞানে সুপ্রতিষ্ঠিত করত মহা আচার্যের পথ অবলম্বন পূর্বক হরি কথায় ব্রতী হইলাম। মহাজন যেন বদস্য পন্থা, মহাজনগণ যে পথ প্রস্তুত করে গেছেন, আপনাদের আশীর্বাদের পদরজ মস্তকে ধারণ করে আজ আমি সেই পথ অনুসরণ করলাম। ভুল ত্রুটি মার্জনা করে পুত্র জ্ঞানে ছোট ভাই মনে করে আপনাদের যুগল চরণে আশ্রয় দেবেন এই আশা রাখছি। রাধে রাধে নিতাই গৌর হরি হরি বল। আস্তে এই বইবার সাথে কলৌ চুপ মাগ, এই কলিযুগে কলিকালে আজকের এই সন্ধ্যাকালে আমরা এক পবিত্র জায়গায় সকল ভক্ত ভক্তা এসে উপস্থিত হয়েছে। জীবনের পূর্ণ লগ্নে এ বড় সৌভাগ্যে হয়, 532 বছর পূর্বে নদী আর নবদ্বীপে অবতার শ্রী গৌর হরি, অন্য যুগে তিনি এসেছিলেন, সত্য যুগে এসেছিলেন, সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরে অর্চনা কলৌতবে হরি কীর্তনাথ, ভালো করে বুঝলেন, অন্যান্য যুগে রাজার ঘরে এলেন, এ যুগে এলেন কাঙালের ঘরে। বাঁশের খুঁটি খড়ের চাল ছিটে বেড়ার দেওয়াল, জগন্নাথ মিশ্র এক সত্যবাদী লোক, পণ্ডিত মানুষ, তার ঘরণী শচীমাতার গর্ভে তিনি এলেন। কারণ কি? কলিযুগের মানুষের পরমায়ু স্বল্প, অন্নগত প্রাণ, নলিনী দলগত জলগত তরলং, তদভব জীবনং অতিশয় চপলং, পদ্মপাতার বাড়ি যেমন মানব দেখে তেমনি রমণী, এই আছে তো এই নাই, অল্পে বিস্তার হয়, লক্ষ লক্ষ বছর পরমায়ু নাই, স্বল্পমাত্র পরমায়ু, তাই এদের একবার বললেই হবে তেমন ব্যবস্থা করলেন। বলাটা কেমন বলতে হবে? রাধে রাধে নন্দের নন্দন কৃষ্ণ ভগবান, নন্দ সুত বলি যাবে, নন্দ সুত বলি জরে গো ভগবতী গ ভগবতী গ, রাধা ভাব কান্তি ধরি কান্তি ধরি, রাধা ভাবে বিভরা শেখাইতে নিজেকে দেখ
জীবের দরজায় এসে দাঁড়ালেন, হলেন গৌর হরি। রাধে রাধে যে গৌর হরি, অলিতে গলিতে আনাচে কানাচে হরিনাম বিতরণ করলেন, কি গো ভালোবেসে দিলেন। ভালোবাসাই জগৎ, ভালোবাসা কাকে বলে? সত্য যুগে ভালোবাসা ছিল, ত্রেতা যুগেও ভালোবাসা ছিল, দ্বাপর যুগেও ভালোবাসা ছিল। আচ্ছা মা বলতে পারে ভালোবাসার রং কি? নিতাই গৌর হরি হরিব, আমি ভালোবাসি। বাবা তোমায় ভালোবাসি, মা গো তোমায় ভালোবাসি। স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, ভক্ত ভগবানের ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, কত ভালোবাসা! ভালোবাসার রং কি? তারপরে বলল ভক্তি করে ভালোবাসতে হয়। ভক্তির রং কি? সে কেমন দেখতে, কেমন করে তাকে সাধব? আস্তে নিতাই গৌর হরিব। শাক্ত শৈব সৌর জ্ঞানবত্ত বৈষ্ণব, এই হল সাধনের কলিযুগে পথ। তুমি যাই হও যাই করো না কেন, হরের নাম হইব কেবলম। গতি নাই গতি নাই গতি নাই আছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকাং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মুখ্যে আসামি মা শুচ। সব ছেড়ে দাও, যাগযজ্ঞ কাজে লাগবে না কলিযুগে, ধ্যান ধারণা কাজে লাগবে না, এটা সত্য যুগ নয়, এটা দ্বাপর যুগ নয়। রে কলিযুগের মানুষ, যদি নিজেকে জানতে চাও, যদি নিজেকে বুঝতে চাও, নিজের মধ্যে প্রবেশ করো। তুমি যদি তোমাকে জানতে না পারো, জীবনে কোনোদিন ভগবানকে জানতে পারবে না, জন্মে জন্মে ভগবানকে জানতে পারবে না, কোটি কাল সাধন করলেও ভগবানকে তুমি জানতে পারবে না। তুমি কে, তোমার কর্তব্য, কেন এসেছো ভবে, কি তোমার দায়িত্ব, সে কথা ভুলে গেলে কি চলে গো? রাধে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, পাঁচটা রস ভগবানকে সাধনার জন্যে ব্রজে তৈরি হলো। আপনারা ভাগবত পড়েছেন, শ্রীমদ ভাগবত, ভাগবত আপনারা ভক্তই ভাগবত, ভকত ভাগবত কহিছে শাস্ত্র মত, এই তো সিদ্ধান্ত কহিছে মাখা জানা, আপনারাই ভাগবত। আগে বলুন, ভাগবত সিদ্ধান্ত দিলেন পঞ্চ প্রকার রস, শান্ত তার রং কি, দাস্য তার রং কি, সক্ষ তার রং কি, নিতাই গৌর হরি হরিব। মা ছেলের ভালোবাসা তার রং কি, বাৎসল্য। হরে কৃষ্ণ মধুর প্রেম, রাধা কৃষ্ণের নির্যাস রস, প্রেমরসে মাখামাখি, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না, তার রস কি, তার রং কি? রাধে হরি 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 বল হরি বল। একটু ভেতরে ঢুকুন, ভেতরে না ঢুকলে বোঝা যাবে না। ওরাও ভালোবেসেছিল ভগবানকে,
সেই ভালোবাসাই তো আসল, তোমাকে পাবো কি করে? আশ্রয় লইয়া বুঝি, আশ্রয় লইয়া ভজে, লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রয় লইয়া তাই গৌরে হরিব তারে কৃষ্ণ নাহি তজে, আরে সবই মরে অকারণ অকারণ, সবে মরে অকারণ মরে অকারণ, আরে সবে মরে অকারণ অকারণ, সবে মরে অকারণ অকারণ, বলো বলো সবাই বলো, বলো বলো সবাই বলো, বলো 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 সবাই বলো, বলো বলো সবাই বলো, গুরু চরণ আশ্রয় করে, বলো বলো সবাই বলো, গুরু চরণ আশ্রয় করে, বলো বলো সবাই বলো, ওই গুরু কৃপা করবি মনে মনে, আয়া বলো গুরু চরণে আশ্রয় করে, বলো বলো সবাই বলো, ওই গুরু কৃপা করবি মনে মনে সবাই বলো, ওই গুরু তোমার গোলাম একবার বলো বলো সবাই বলো, ওই গুরু যেজন আশ্রিত জন তার কাছে ভগবান প্রত্যক্ষ, আর যারা অনাশ্রিত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান, অনন্ত বিশ্বব্যাপী তার দেহ, কোথায় তাকে খুঁজবেন, কোথায় খুঁজতে যাবেন, বৃন্দাবনে যাবেন কি গো, নীলাচলে যাবেন, নবদ্বীপে যাবেন, বিশ্বব্যাপী মন্দিরে মন্দিরে পরিক্রমা করবেন, কি লাভ দেয় ভগবান, কোথায় তাকে দেখা যায়, তাকে প্রত্যক্ষ করা যায়? কোন কোন মহাজন বলে ভগবানকে এত সহজ, তাকে কি এত সহজে পাওয়া যায়? আরে তোমার চোখের কাছে ভগবান তারে চিনতে পারো নাই, জগৎ ঘুরে বেড়াচ্ছ, কি লাভ দেয়, কিছু আছে? ভগবান ভগবান করে চিৎকার করছে, আগে আশ্রয় গ্রহণ করুন। রে কলিযুগের মানুষ অদীক্ষিত থাকলে হবে না, দীক্ষা অবলম্বন করে হরিনাম করো, কলিযুগে দুঃখ থাকবে না, ব্যথা জ্বালা যন্ত্রণা থাকবে না, কথা বলা যাবে না, যুগে যুগে ছিল মানুষের মধ্যে এই জ্বালা যন্ত্রণা দুঃখ, আজও আছে, আগামী দিনে যারা মানুষ হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন তাদের জন্য দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে থাকবে থাকবে, সেটাকে কোনোদিনই নরলোক থেকে উচ্ছেদ করে দেওয়া যাবে না, এটা নরের জন্য নরলোকের যন্ত্রণা। সত্য যুগে ভগবান এলেন, ত্রেতা যুগে এলেন, দ্বাপর এলেন, বর্তমান কলিতে এলেন, এটা ২৮ নম্বর কলি, অষ্টবিংশতীয় কলি, এমন ২৮ বার করে প্রত্যেকটা যুগ চলে গেছে, তাহলে কতবার তিনি এসেছেন? ভগবানের যতক লীলা সর্বোত্তম নরনীলা নরবপু হয় তাহারই কারণ, তিনি নররূপে এসেছিলেন, যতবার এসেছিলেন মানুষের মধ্যে তার গুণ কৃতিত্ব মন্ত্র তন্ত্র যাহা কিছু শক্তি সমস্ত কিছু মানুষের মধ্যে দিলেন, ভক্তদের মধ্যে দিলেন, তারপরে তিনি চলে গেলেন শূন্য হাতে, আপনি আমি যেমন এসেছি শূন্য হাতে, সেই শূন্য হাতেই ফিরে যেতে হবে, আপনি এখানে যা পেয়েছেন টাকা পয়সা জমি জায়গা বিষয় বৈভব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোলের ছেলেটা
বাড়ি গাড়ি ব্যালেন্স কিছুই সঙ্গে যাবে না, যখন আপনি যাবেন আপনার সঙ্গে কেউ যাবে না, আপনি একাই যাবেন, ওরা দুফোঁটা চোখের জল ফেলবে। ভালো যদি বাঁচতে হয় তাকে বাঁচুন, যুগে যুগে তার কর্তব্য তিনি করেছেন, যুগে যুগে চলে গেছেন, কোথায় খুঁজব তারে, কোথায় গেলে পাবো, দেখা যাক। সেই তো ভগবান, এই তো ভগবান, কোথায় ভগবান, এই তো ভগবান, কোথায় ভগবান, আমার সম্মুখে ভগবান, কোথায় যাব তারে খুঁজতে। মহাপ্রভু চারটে সম্প্রদায় সৃষ্টি করলেন, আস্তে ছোট করে বাজাবে, রাধে, দিন যায় রাত যায়, সময় যায় বয়স যায়, দিন তোমার আনন্দে যাবে, দিন তোমার আনন্দে যাবে, বলো একটু, জমিলে গুরুর নাম, জমিলে গুরুর নাম, এছাড়া হবে না, জপ গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, আদি তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম, ওগো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর সেবায় মোক্ষ মেলে ধর্ম অর্থ কাম, জয় জয় জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, সাধ গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, সাধ গুরুর নাম, শ্রী গুরুর নাম, সারে করো ওগো সারে করো, গুরুর মাধ্যমে মিলবে মনস্কাম, আপন ঘরে আপনি বসে দেখবে যাত্রা, সারে করো গুরুর মাধ্যমে মিলবে মনস্কাম, আপন ঘরে আপনি বসে দেখবে যাত্রা, ওগো সারে করো, ওগো সারে করো, গুরুর মাধ্যমে মিলবে মনস্কাম, আপন ঘরে আপনি বসে দেখবে যাত্রা, সারে করো গুরুর মাধ্যমে মিলবে জয় জয় জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, সাধ গুরুর নাম, শ্রী গুরুর নাম, জপ গুরু তনি তনু তনি জোরে জোরে জোরে, আহাদিন তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, দিন তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, মেঘে বাদন মুরলি মগন বংশী বদন শ্যাম, যমুনা পুলি নেবতে জপলে গুরুর নাম, মেঘে বাদন মুরলি মগন বংশী বদন শ্যাম, যমুনা পুলি নেবতে জপলে গুরুর নাম, মেঘে বরণ মুরলি মোহন বংশী বদন শ্যাম, যমুনা পুলি নেবতে জপলে গুরুর নাম, জপে রাধে রাধে, জপে রাধে রাধে, জপে রাধে হরি হরি, জপে রাধে রাধে, জপে রাধে রাধে, জপে রাধে হরি হরি হরি, জপে রাধে, জপে রাধে রাধে, জপে রাধে রাধে, জপে রাধে রাধে, রাধে রাধে, জপে রাধে রাধে, জপে রাধে রাধে, জপে রাধে রাধে, রাধে জপে রাধে রাধে, রাধে রাধে, জপে রাধে রাধে,
ফুলিনে বসে জপে গুরুনাম, তাহাতে তোমার আনন্দে যাবি জপলে গুরুর নাম, জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম, উলোথনি তোমার আনন্দে যাবি জপলে গুরুর নাম, জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম, তাহাতে তোমার আনন্দে যাবি চোখে ভক্তি তার রং কেমন, পাঁচটা রস তার রং কেমন, নিতাই গৌর গরিব কদিন বাঁচবেন কত পরমায়ু, এক লক্ষ কি গো দশ হাজার সত্যযুগ থেকে নেমে আসুন, এক হাজার কলিযুগে একশো বলবুদ্ধি ভরসা চল্লিশ পেরোলেই ভরসা, মানুষের পরমই শেষ, এখনো মনে হচ্ছে একটু কামড়ে ধরি, বিষয় বৈভব আরো কিছু দাও, আরো দাও, যত দেয় তত চায়, যত দেয় তত তাকে ভুলে যায়, তার জন্য কি করলাম, তার জন্য নয় আমার জন্য আমি কি করলাম। আজকের একটা জানা বিষয় পরিবেশন হবে, অনেক কষ্ট করে একটা পুরানো বিষয়কে পরিবেশন করতে হবে, আপনারা প্রত্যেক বছর আমার মুখে এই হরিবাসর এখানে একটা করে নতুন বিষয় শোনেন, কিন্তু জোরহাত করে বলে দিচ্ছি আজকে কমিটির পক্ষ থেকে বা গ্রামবাসী ভক্তমণ্ডলীর পক্ষ থেকে কিছু কিছু ভক্ত আমার কাছে একটা বিষয়কে আলোচনা করার জন্য প্রস্তাব রেখেছে, আমি সম্মত হয়েছি আজকে সেই বিষয়টাই পরিবেশিত হবে, নিতাই গৌর গরিব রাধে 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 রাধে। এখন সময়টা কিন্তু লীলাগানের ফেরত গোষ্ঠ, সেটাই হয়তো হতো কিন্তু আজ এটা হবে না, পর্যায় গান আমাদের হচ্ছে না, সেই জন্য পর্যায়টা না রেখে আমি একটু উল্টো দিকে চলে যাচ্ছি, একটা লীলা বিষয় রাখবো, আপনারা একটু শ্রবণ করবেন কৃপা করে শ্রী চরণে রাখবেন, ভক্ত যদি কীর্তন শোনে তবে কীর্তনিয়া কীর্তন করতে পারে, ভক্ত যদি শোনে তবে বক্তব্য তার বক্তব্য, বক্তা তার রাখতে পারে বক্তব্য, যদি কেউ না শোনে তো কার জন্যে বলবেন, রাধে রাধে নিতাই গৌর হরি বলি। আজকে ভগবান দেখতে পেয়েছি তো আমি, আমার সামনে এই তো অগণিত ভগবান বসে আছে, আমি মন্দিরে যাই না, আমি বৃন্দাবনে যাই না, আমি নবদ্বীপে যাই না, আমি ওদেরকে বিশ্বাস করি না, ওই পটে আঁকা ছবিতে বিশ্বাস করি না, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তুমি আছো কোথায়, তোমাকে দেখিনি আমি, আমি তো কলিযুগের মানুষ সত্যের নারায়ণ, আমি তোমাকে দেখিনি তুমি কোথায়, তোমাকে কেমন করে দেখতে পাবো, আমি তোমাকে দেখিনি চোখে, আমি দেখেছি এদেরকে দাপরের কৃষ্ণ ভগবান এই তো বসে, কলির গৌর হরি এই তো বসে, ভক্তের হৃদয়ে ভগবানের বসতি, ভক্তই পারে ভক্তকে কৃপা করে আর এক জায়গায় উত্তম স্থানে পৌঁছে দিতে, ভক্তই পারে ভগবানের পরশ আনিয়ে দিতে, সেই ভক্ত গুরু আর ভগবান ভক্তি দেবী হয় তাদের সমান, সেই ভক্তি দেবীর কর সন্ধান গুরু বিনা কেউ জানে না, নিতাই গৌর হরি রাধে রাধে। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীগণ হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, আমি যোগীগণের কাছে থাকি না, আমি মণিগণের কাছে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমার ভক্তরা একত্রিত হয়ে যেখানে বসে আমার কথা বলে আমি সেখানে থাকি, আমি একা নয় আমার রাধারানী সঙ্গে থাকি, আমি একা নয় আমার ভক্তগণ সঙ্গে থাকি, আমি একা নয় ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী দ্বাদশ গোপাল চৌষট্টি মহান্ত অষ্টকবিরাজ তাদেরকে সঙ্গে করে সেই স্থানে যাই, তাদের সঙ্গে বসে আমি হরিনাম শুনি আর আমি বলি নিতাই গৌর হরি, তাহলে আপনারাই কিন্তু আমার সামনে প্রত্যক্ষ ভগবান,
তাই আপনাদের চরণে শতকোটি প্রণাম। কৃপা করুন, হরি বল হরি বল। বারে বারে এলেন, বারে বারে চলে গেলেন। আটচল্লিশ বছর লীলা করলেন ভগবান। এই যে ভেতরে বড় যন্ত্রণা, একে কাউকে দেখানো যায় না। গোপীনা আমি তোমার চরণের দাসী, চরণের দাসী। কি দিয়ে তোমার পূজা করব, পূজা করব তুমি পাথর, কথা বলো না গো। মানুষ হয়ে জন্মে পৃথিবীর বুকে, মনের কথা বলার কাউকে পেলাম না। যাকে যা বলতে যাই সে শুধু ব্যথা দেয়। স্বামী সংসার, স্ত্রী পুত্র পরিজন, কে বা কার, কে বা আমার, আমি বা কার। একদিন ললিতা জিজ্ঞাসা করছে রাধারানীকে, রাধে শোন, আচ্ছা তোকে একটা প্রশ্ন করব। হ্যাঁ। আচ্ছা বলতো, যেখানে শাশুড়ি বাদী, ননদি বাদী, সমাজ সংসার বাদী, যেখানে তোর স্বামী বাদী, সবকিছু বাধা ঠেলে নন্দের নন্দন কৃষ্ণকে এত করে ভালোবাসিস কেন? ঠিক এই প্রশ্নটা। একদিন শ্রীকৃষ্ণ ভগবান কুন্তী দেবীকে বলেছিলেন, আচ্ছা মা, তুমি তোমার পাঁচটা ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, সর্বদাই চোখে চোখে রাখো। আচ্ছা বলো না মা, এদেরকে তুমি এত করে ভালোবাসো কেন? কৃষ্ণ, এই প্রশ্ন তুই করবি আমি জানতাম না রে। উত্তর দেব? হ্যাঁ। শোন কৃষ্ণ, ওদের আমি ভালোবাসব না। জগতে তোকে যারা ভালোবাসে তারাই তো সকলের ভালোবাসার যোগ্য আর যোগ্যা হয়ে ওঠে। যারা ভগবানকে ভালোবাসে না সমাজে তার কোনো জায়গা নেই। আছে বাবা, আমি ওদের ভালোবাসব না, ওরা যে তোকে ভালোবাসে। নিতাই গৌর করি করি রাধারানী ললিতাকে উত্তর দিচ্ছে, ললিতা রে আমি তোকে বলি শোন, জগতের মাঝে ভালোবাসার যিনি শ্রেষ্ঠ জন তাকে ছাড়া কি ভালোবাসার আর কেউ আছে রে? অসার সংসারের মাঝে স্বামী সংসার, পুত্র, বন্ধু বান্ধব, এসবে কি হবে?
এ তো অস্থায়ী অনিত্য সংসারের মাঝে আমি বুঝে নিয়েছি নিত্য বস্তু ভগবান, তাকে ছাড়া পাবার আর কিছু নাই, তিনি একমাত্র আশ্রয়। তাই যত কিছু আছে সবই তার চরণে দিয়ে আমি তার হবার জন্য চেষ্টা করলাম, আমি হতে পেরেছি কি জানি না। গোপীজন মনোচর মনোচর, এই মেয়েটা কাঁদছে, গিরিধারী নাগর নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো মিনতি রাঙা পায়ে মন ছোট গিরিধারি নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো মিনতি রাঙা পায়ে গো, জন মন ছোট গিরিধারি নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো মিনতি রাঙা পায়ে গো। প্রেম পরশলাগি যুগে যুগে অনুরাগী, প্রেম পরশলাগি যুগে যুগে অনুরাগী, প্রেম পরশলাগি যুগে যুগে অনুরাগী, অন্তর কাঁদিবে গো নাই গো, অন্তর কাঁদিবে গো না, প্রেম পরশলাগি যুগে যুগে অনুরাগী, অন্তর কাঁদে বেদনাই গো, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনাই গো, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনাই গো, অন্তর কাঁদে বেদনা। গোপীজন মন ছোট গিরিধারি নাগর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো মিনতি রাঙা পায়ে গো। গোপীজন মন ছোট গিরিধারি নাগর, শুনতে চান হরিনামকে বুঝতে চান, ২৪ বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন মায়ের কথা মতো, ৬ বছর গমনাগমন করলেন, ৬ বছর নীলাচলে ভক্ত সঙ্গে বাস, এ তো গেল বহিরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণ কি? রস আস্বাদন, সেই ৫টা রস
একত্রে আস্বাদন করা যায়। কোটির মধ্যে গুটি, গুটির মধ্যে একটি, হাজার মানুষের মধ্যে একজন জ্ঞানী, হাজার জ্ঞানীর মধ্যে একজন শ্রেষ্ঠ, হাজার শ্রেষ্ঠের মধ্যে একজন নিষ্ঠ, হাজার নিষ্ঠের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, হাজার কৃষ্ণ ভক্তের মধ্যে একজন প্রেমিক, হাজার প্রেমিক হইলে হয় একজন রসিক। তাই গৌর হরি বলি, ভালোবেসেছ, ভালোবেসে দেখো, এই তো ভালোবেসেছে, একে বলে ভালোবাসা। আমি তোমাকে দেখেছি, বলতে পারি না, তাই তোমাকে চাই। ভোরের বেলা চারটের সময় ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়েছে, বিছানা ছেড়ে দিয়ে মনে মনে ঘুরছে, যমুনার জলে স্নান করে বন থেকে নানা জাতি ফুল তুলে মালা গেঁথেছে, গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, পাথরের প্রতিমা কৃষ্ণ ভগবান তুমি কি পাথর। শুনতে পাচ্ছ না কথা বলো? আমি যে তোমাকে ভালোবেসেছি, তুমি তো বলেছ তোমার ভালোবাসার কতগুলো ভাগ আছে, কতগুলো নিয়ম আছে, সেই নিয়মে তোমাকে ভালোবাসতে হয়। চৈতন্য চরিতামৃত বললেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এই রূপে যে জন মোরে করে শুদ্ধ ভক্তি, সখা শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, গতিহীন জ্ঞানে করেন লালন পালন, সম্পর্ক তৈরি করুন ভগবানের সঙ্গে, সে আপনার ঘরেই আছে, এই ভালোবাসাটা দিন। প্রিয়া যদি মান করি করায় ভৎসং, বেদস্তুতি হইতে সে হরে মোর মন। প্রেম করেছেন তো, প্রেম কেমন? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দাদা করে কলির মানুষের পরমায়ু 100 বছর, যেখানটায় বসে আছেন এর পরমায়ু কত, কত গত হয়েছে আর কতদিন বাকি আছে পৃথিবী প্রলয় হতে? রাধে রাধে, বেশি দিন বাকি নেই, ভালো মন্দ খেয়ে নিয়ে যেতে হবে সবাইকে। রাধে রাধে রাধে, অনেকগুলো প্রশ্ন, প্রশ্ন নয় জানার ইচ্ছা, যায় রাধে। আমি অভাগিনী যতি, অভাগিনী যতি বসে আমার যাবতে বসতি, যাবতে বসতি কাঁদিয়া জন ভগিনী যাবটি বসতি কদিয়া জানো আমি ভগিনী আমি কতদিনে পাব পাব শিনন্দিনী নন্দন, আমি কতদিনে পাব ওহে গোপীন কতদিন পাবো
এমন মিলব তোমায় শ্যাম, আমি কেমন মিলব তোমায়, আমি কতদিনে পাব শ্রীনন্দীর নন্দন, কেমন মিলব তোমায়, কেমন মিলব তোমায়, পড়াইয়ে দিলাম পড়াইয়ে দিলাম ও গো শ্যামে তোমার গলায়, পড়াইয়ে দিলাম রাজ্যে কে গেছে তোমার গলায়, পড়াইয়ে দিলাম আমার ভালোবাসার মালা গেছে তোমার গলায়, পড়াইয়ে দিলাম আমার ভালোবাসার মালা খানি তোমার গলায়, পড়াইয়ে দিলাম ভালোবাসার মালা খানি তোমার গলায়, আস্তে 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 বাচ্চা মেয়েটা স্বভাব ভালো নয় বলুন, একেবারে যাচ্ছে তাই রাজ্যে গেছে ফুল তুলেছে, আপনারা কার জন্য ফুল তুলেন, কেউ শিবের জন্য তোলে, কালী দুর্গা শিব শীতলা মনসা কি গো, এ রাজ্যে গেছে মানুষকে যে সময় ঘুম ছেড়ে উঠতে হয় সেই সময় উঠেছে, ওঠো না গো ডাকা যাবেনি, ডাকা যাবে ডাকাডাকি করলে বিপদ হবে, চুপচাপ থাকো, রাধে রাধে সংসার করেছেন তো সবাই করেছেন কি গো, আড়াইটা পর্যন্ত টিভি চ্যানেলে টিভি দেখে, সকালবেলা উঠতে পারবে না তো, ডাকলে বিপদ হবে, ওই বাড়ির বুড়ো মানুষগুলো তারা সব ছোঁড়া ঝাড় দেয়, তারাই বাড়ির কাজ করে, এটাই তাদের ডিউটি, কে করে হরে কৃষ্ণ কে করে, হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ, এটা হয় পৃথিবীর ইতিহাস বর্তমান যুগে, সবাই ভালো করে বুঝতে পারছে, মর্মে মর্মে বুঝতে পারছে, বেশি বললে তো চলবে না, ওষুধ বেটে রেখেছে হাতে করে দিয়ে দেবে, বাটি করে একবারে গালে তুলে দেবে, তাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, এমেটা বোকামে কিচ্ছু বোঝেনি পাগলামে, একটা মাটির মূর্তি একটা পাথরের মূর্তি সুন্দর করে ঘরের ভেতরে রেখে যমুনার জলে চান করেছে, ফুল তুলে এনে মালা গেথে পড়াইয়ে দিল, পড়াইয়ে দিল ও শ্যাম, শ্যামে তোমার গলায় পড়াইয়ে দিল, শ্যামে তোমার গলায় পড়াইয়ে দিল, থামো 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 থামো, তোমাকে একটা প্রশ্ন করব, এটাকে বলে ভালোবাসা, এই ভালোবাসার রং কি সাদা, আমি বলেছি ভালোবাসার কি রং বলবো, তাহলে ভালোবাসার রং সাদা, চিন্তা করুন চাঁদোয়াটা কালো ছিল পাপের রং, সপ্তাহকাল ভাগবত শোনার পরে সাদা হয়ে গেল না পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী, তাহলে ভালোবাসার রং কি সাদা, আপনি সাদা মন তৈরি করতে না পারলে ওখানে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এখন অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, ঠিক আমার লীলার মধ্য দিয়ে একটা করে উত্তর দিয়ে দেব, আমি বলেছি কত বছর আর বাঁচবেন, আমরা সবাই বাঁচবো, কতকাল পরে চলে যাব, নলিনী দলগত জলগত তলরঙ্গ তদভব জীবন অতিশয় চপলং, পদ্ম পাতার বাড়ি যেমন মানব দেখে তিনি রমণ, এই আছে তো এই নাই, নিঃশ্বাসে নৈব বিশ্বাসও বলবো খো,
একটু খেয়ে দিয়ে ঘুমোই না, ওদিকে তরি চলে যায়, তুমি ঘাটে একা কাঁদো বসে। কতকাল কাঁদবো, জন্মে জন্মে কাঁদো, কতকাল কাঁদবো, যুগে যুগে কাঁদো। এইবার কাঁদতে কাঁদতে যখন খেওয়ারি মাঝি এলো না, নরকে যাবার জন্য তৈরি। ডাকা হয়নি, ভালোবাসা হয়নি, ভালোবাসায় খাপ ছিল। শুভ্র মসিবিন্দু, শুভ্র বস্ত্রে যদি মসিবিন্দু থাকে, মশার দাগ থাকে, কৃষ্ণ প্রেম তদৃশ, ভগবানের ভালোবাসা তদৃশ। এত সহজ হয় বাবা, এত সহজে তাকে পাওয়া যায়? বলুন তো, সাবজেক্টটা বড় কঠিন সাবজেক্ট। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত, হরিভক্তি বিলাস, অন্যান্য যাহা কিছু গ্রন্থ আছে, যেগুলো অধ্যয়ন করলে মানুষের মনের অন্ধকার দূর হয়ে যায়, মানুষ নিজেকে খুঁজে পায় নিজের মধ্যে, সেগুলো কি এত সহজ হয় না রে বাপ? হয় না, একটু কষ্ট করতে হয়, জীবনে কিছু ত্যাগ করতে হয়, জীবনে কিছু দিতে হয়। না দিলে কিছু পাওয়া যায় না, শুধু দাও দাও করলে হয় না, শুধু হাতটাকে এমন করে রাখলে হয় না, মাঝে মাঝে এমন করতে হয়। নিতাই গৌর হরি ও এই তো ভালোবাসা, তাই না? কত ভালোবাসা জগতে, আরে ভালোবেসেছে, আমরাও ভালোবেসেছি। দশ মাস দশ দিন পেটে ধরেছি, কত কষ্ট করেছি, কত রাতের ঘুম চলে গেছে, মুখে পায়খানা পেচ্ছাপ করে দিয়েছে, আপনি ঘুমোচ্ছেন। লালন পালন করে আনলেন, বৌমাতা প্রতিদিন কর্তাকে বলে, বুড়োর অত্যাচার আর সহ্য করতে পারিনি, ওকে দিয়ে এসো। বলতে পারি কি করে, লাখখানেক টাকা দিয়ে দিয়ে চলে এসো। ৭৫ বছরের বুড়োটা বুঝতে পেরেছে, আমি থাকার জন্য এদের কষ্ট হচ্ছে। ছেলেটা ঠিক বলতে পারছে না, আবুস তাবুস করছে, বাবা হয়তো বলে কি করে, আশপাশে ঘোরাঘুরি করছে, কাছে খোকা কিছু বলবি? বাবা কিছু বলার জন্য ইচ্ছা ছিল। আপনার বয়স হয়েছে, এই এখানে আপনার কষ্ট হবে, তাই একটু আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি তুই বলার আগে, চল বৃদ্ধাশ্রমে যেতে হবে তো। হ্যাঁ বাবা, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, চল। আস্তে আস্তে করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছে। বৃদ্ধাশ্রমে যদি হেড ম্যানেজার, কি গো না, আপনার সঙ্গে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগপত্র রাখো, আমি বুঝতে পেরেছি। খোকা তুই ওখানে যা, আমি এখানে বসছি। যে ছোট্ট অফিসটা ছিল সেখানে বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সঙ্গে এই ছেলেটার বাবা বসে গল্প আরম্ভ করে দিয়েছে। ও যে কিছু বলতে চাইবে, তাদের আর গল্পের কাটান পাচ্ছে না, যে একটু বুঝিয়ে বলে যাবে, আমার বাবাকে রেখে যাচ্ছি, লাখখানেক টাকা দিয়ে যাচ্ছি, একটু দেখবেন। আচ্ছা ম্যানেজারের সঙ্গে বাবার খাতিরটা হলো কি করে? মনে হয় পূর্ব পরিচিত, বাবার সঙ্গে মনে হয় কোথাও দেখা হয়েছিল। বলতে পারছে না, সুযোগ পাচ্ছে না। ছেলেটা কিছু বলবে, আমি ও ঘরে যাচ্ছি। বাবা কিছু বলবে? এবার ম্যানেজারের কাছে গেছে ছেলেটা, না আমার বাবার সঙ্গে আপনি এত বসে বসে গল্প করছেন, আমার বাবার সঙ্গে কি আপনার কোনো পরিচয় ছিল? হ্যাঁ ছিল।
তোমার বাবা মায়ের সন্তান তুমি নয়। ওরা নিঃসন্তান, ওদের সন্তান আমি হয় না। সাতাশ বছর পূর্বে তোমার বাবাই অনাথ আশ্রম থেকে তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে মানুষ করেছে। হ্যাঁ, আজ তুমি কি বলতে চাইছো? আর কিছু বলবো না বাবা। দরজা খোলো বাবা, দরজা খোলো বাবা। আমার অন্যায় হয়েছে, দরজা খুলে দাও, আমাকে ক্ষমা করে দাও বাবা। দরজার সামনে বসে একদিন অনাথ আশ্রমের সেই ছোট্ট শিশুটা আজ শিক্ষা দীক্ষায় যে পিতা তাকে বড় করে তুলেছে, সকল বুঝতে পেরে পরের মেয়েটা গলার পাশ হয়ে ঘরে এসে সংসারটাকে আবার শেষ করে দিল। পিতা স্বর্গ, পিতা গর্ব, পিতাহি পরমন্ত, পিতরি প্রতিমা পণ্যে, প্রিয়ন্তে সর্ব দেবতা, জননী জন্ম ভূষ্য, স্বর্গাদপি গড়িয়সি। এ আমি কি করলাম? মাথা ঘুরে রক্তপাত করল খোকা, কাঁদছিস কেন? আমি ভালোই থাকবো, তুই যেখানে ছিলিস ওরা তোকে অনাথ হিসাবে মানুষ করে বড় করেছে। রে, দায়িত্বটা আমি নিয়েছিলাম, ওরা যদি তোকে রক্ষা না করত আমি পেতাম না। আমি তোর জায়গায় ফিরে এসেছি। ভালো থাকিস বাবা, ভালো থাকিস খোকা, ভালো থাকিস। আশীর্বাদ করলাম জীবনে সুখী হ। আমি যে বাবা, আমি তোকে অভিশাপ দিতে পারবো না রে। তোরা ভালো থাকিস। এই তো সংসারের ভালোবাসা। তাই সংসারের কাউকে আমি ভালোবাসি না। ওরা ভালোবাসা দিতে জানে না, ওরা ভালোবাসা দিতে জানে না, নিতে জানে না। ওরা কাঁদাতে জানে, ওরা ব্যথা দিতে জানে, ওরা দুঃখ দিতে জানে, ওরা আঘাত দিতে জানে। আমি ওদের সবাইকে ত্যাগ করলাম। ওরা আমার কেউ না, ওরা আমার কেউ না। কিসের আশা? কিসের আশায় বসে আছিস রে বোন? রে বোন, এখানে তোমায় কেউ সুখী দেবে না। চল মনরে চলো যাই নিজ নিকেতনে। চলো যাই মনরে আপন আপন করো রে মন, কেউ তো যা
আপন নয় তোমার আপন আপন করো রে মন কেউ তো আপন নয় তোমার শুধু আপন আপন করো রে মন কেউ তো আপন নয় রে তোমার আপন আপন করো রে মন কেউ তো আপন নয় তোমার শেষের দিনে যে বাজাপন স্মরণ করতা তোমার শেষের দিনে যে বাজাপন নিতাই গৌরে হরি হরি শেষের দিনে যে ভবে যাপন স্মরণ করতা আর শেষের দিনে যে হয় আপন স্মরণ করতা চলো রে চরণেতে সপরে মন ওই তো আপন জন চরণেতে সপরে মন ওই তো আপন কি আছে কেউ চরণেতে সপরে মন ওই তো আপন জন চরণেতে সপরে মন হরে কৃষ্ণ গৌর হরি বল রাধে রাধে কি গো মা রাধে রাধে কি ভালোবাসা দেখো জগতের ভালোবাসা এই কঠিন সংসারের ভালোবাসা রাধে 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 গল্প করবেন না গল্প করলে আমি বলতে পারবো না একটু আমাকে গল্প শোনান অনেক গল্পের কথা আমাদের রয়ে যায় জমা থাক ওগুলো ওগুলো পরে হবে আজকে যে গল্প শুনতে এসেছি যে গল্প আমার পাতেও সঞ্চয় হবে যে গল্প শুনলে আজ থেকে আমার চিরদিন মঙ্গল হবে যতদিন বেঁচে থাকবো ততদিনের মঙ্গল হবে সেই কথাই শুনি হয়তো আমি বলতে জানি না কি গো হয়তো আমি আপনাদের মনের মতো নয় তবু মনে করুন না যে আপনারা আমার গুরু আপনারা আমার পিতা আপনারা আমার মাতা আপনারা আমার বন্ধু আপনারা আমার ভাই ভগ্নী আপনাদের আমি চরণের দাস কিছু হরি কথা বলতে এসেছি এইটুকু মেনে নিন গল্পটা বন্ধ করে দিন ওটা পরে হবে আমারে মরমে রহিল ব্যথা ও গোপীনা ও গোপীনা আমারে মরমে রহিল ব্যথা আমার মরমে রহিল ব্যথা ওই ব্যথা মরা শোনো না শোনো
মনের মানুষ পাই না গো, আমি মনের মানুষ পাই না গো, আমি মনের মানুষ পাই না গো, আমি মনের মানুষ পাই না গো, কাজে বলি আমার মরণের কথা, আমি মনের মানুষ পাই না গো, হরি 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 ও, বলি আমার মনের কথা, বলি আমার মনের কথা, মনের মানুষ পাই না গো, কারে বলি আমার মনের কথা,